এদিকে দেশের সম্পদ রক্ষায় আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুব সমাজ যেন সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে আনসার সদস্যদের নজর রাখতে হবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ও 41তম জাতীয় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন। আনসার সদস্যরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সাহসিকতা ও কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপির 140 জনকে পদক দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করে দিয়েছি আমাদের আনসার ভিডিপির কল্যাণ কামনা করে। আর তাছাড়া আরেকটি বিষয়ে অবদান রেখে যাচ্ছে, এটা আপনাদের করে যেতেই হবে, যেমন বাল্য বিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন। এবং এর জন্য বিভিন্ন তথ্য, প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি আপনাদের করতে হবে।